কেবিন ক্রুদের কারণে দেশ বিদেশে বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিমানের এক কেবিন ক্রু সৌদি আরবের জেদ্দায় স্বর্ণসহ আটক হন। এ ঘটনাটির পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক বিশেষ নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। বিমানের নিরাপত্তা শাখার উপমহাব্যবস্থাপক মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমের হাতে এসেছে। বিমানের ফ্লাইট সার্ভিস পরিদপ্তর প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কতিপয় কেবিন ক্রু নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন জিনিসপত্র বহন করে ঢাকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ছেন, যা বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে প্রচারিত হচ্ছে। সম্প্রতি জনৈক কেবিন ক্রু গোল্ডবার সহ জেদ্দা বিমানবন্দরে ধরা পড়েন। তাকে চাকুরি থেকে অব্যাহতি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে একই ধরনের ঘটনায় অন্য এক কেবিন ক্রুকে অব্যাহতি দেওয়া হয়। কেবিন ক্রুদের এমন কর্মকাণ্ডের কারণে দেশ বিদেশে বিমানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বিমানের ভাবমূর্তি এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থেকে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংস্থাটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ ও নিষিদ্ধ পণ্য সহ FS জিয়াউল নামে বিমানের এক কেবিন ক্রু আটক হন। গত রোববার রাত একটায় জেদ্দা ঢাকা BG136 নম্বর ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ঢাকা এলে বিমানের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে সুপর্দ করেন। এর আগে জেদ্দা বিমানবন্দরে অবৈধ স্বর্ণ ও মুদ্রা সহ পুলিশের হাতে আটক হয়ে চাকরি খোয়ান রুহুল আমিন শুভ নামে বিমানের আরও এক কেবিন ক্রু। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।